সালামু আলাইকুম, আমি চলে এলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আমরা যারা ফেসবুক ইউজার, আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুকে ভিডিও দেখি, নানান রকম ভিডিও দেখি। সেই ভিডিওগুলোর মধ্যে কিছু কিছু ভিডিও আমাদের পছন্দ হয়ে যায়, সেই ভিডিওগুলো আমরা চিন্তা করি কীভাবে ডাউনলোড করব। অনেকে জানি, অনেকে আমরা জানি না। যারা জানেন না, ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আজকে আমি আপনাদের দেখাবো আপনার হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে কীভাবে আপনি আপনার পছন্দের ভিডিওটি ফেসবুক থেকে ডাউনলোড করবেন। তবে তার আগে বলে নিতে হচ্ছে, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে, এখন আমরা চলে যাব সরাসরি ফেসবুকে। এখন আমি আপনাদের এই ভিডিওটি ডাউনলোড করে দেখাবো। এই থ্রি লাইনে একটি টাচ করবেন, সব নিচে দেখুন কপি লিংক, এখানে একটি টাচ করবেন, বাস আমাদের ফেসবুকের কাজ শেষ। এখন আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটি আমাদের অন করতে হবে, তো আমি অন করে নিচ্ছি। তারপরে এই সার্চ বারে একটু চেপে ধরবেন, তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে পেস্ট, এখানে একটি টাচ করবেন, তারপর লেখার শেষে চলে যাবেন। এখানে যে তিনটি ডাব্লু দেখতে পাচ্ছেন, এই তিনটি ডাব্লু কেটে দিতে হবে। তারপর আমাদের লিখতে হবে বেসিস, তারপর সার্চ করবেন। এই ভিডিওটি আমরা কপি লিংক করেছিলাম, ভালোভাবে দেখে নিন। তারপর ভিডিওটির উপর একটি টাচ করবেন, থ্রি ডট একটি টাচ করবেন, এখানে একটি টাচ করবেন, এটি সিলেক্ট করবেন ডাউনলোড। দেখুন আমাদের ডাউনলোডিং শুরু হয়ে গেছে, তো ডাউনলোড সাকসেসফুল হয়েছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডাউনলোডটি হয়ে গেছে। এইভাবে ফেসবুক থেকে ডাউনলোড করতে পারবেন। তো আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন, ভালো লাগলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আপনার শেয়ারের মাধ্যমে আপনার ফ্রেন্ডরাও এই ধরনের মজাদার কাজগুলো শিখতে পারবে। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, তারপরে বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও।